দোকান থেকে মশলার নমুনা নিয়েছি, সেটা আমরা পরীক্ষা করব। পরীক্ষা করে যদি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু পাই তাহলে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সেই ক্ষেত্রে মামলা করব। হ্যাঁ বসে পড়েন ভাই, এই তো গুড। হ্যাঁ এখানে মোদি দোকানে বিভিন্ন বাটখারা আমরা যাচাই করেছি, তারা যে পণ্যগুলো বিক্রি করেছে সেই পণ্যগুলো আমরা সরজমিনে যাচাই করে দেখেছি, উৎপাদন তারিখ, মেয়াদী তৃণ তারিখ, মূল্য, এগুলো সঠিক আছে কিনা, BSTI অনুমোদন রয়েছে কিনা সেগুলো যাচাই করেছি, আমরা মাছের ফরমালিন মিশ্রণ করা হয়েছে কিনা সেগুলো যাচাই করেছি, ফলমূলে ফরমালিন আছে কিনা সেগুলোও যাচাই করেছি। এই যাচাইকালে আমরা একটিমাত্র দোকানে মুড়ি নাম ঠিকানাবিহীন অর্থাৎ প্যাকেজ কমোডিটিজ রুল এর অনুমোদন না নিয়ে এর বাজারজাত করায় আমরা জাস্ট প্রতীকী হিসেবে 1000 টাকা জরিমানা আদায় করেছি এবং আমাদের এই অভিযান সারাদিনই চলবে। আর কিছু আছে পরবর্তীতে কোনো অভিযান? হ্যাঁ, আমরা এখন একটি বড় ধরনের একটি অভিযানে যাব, আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। যদি অভিযানটা ফলপ্রসূ হয় এবং বড় হয় তাহলে আমাদের ডিজি মহোদয়ও এই অভিযানে অংশগ্রহণ করবেন এবং তিনি ওইটা টেস্ট করতে আমাদের 5-7 দিন সময় লাগবে, টেস্ট করলে আমরা আপনাদেরকে জানাবো। আজকেও আমরা দুইটি দোকান, একটি দোকান থেকে মশলার নমুনা নিয়েছি, সেটা আমরা পরীক্ষা করব। পরীক্ষা করে যদি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু পাই তাহলে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সেই ক্ষেত্রে মামলা করবো।